যুক্ত করতে চাই, এটা ঠিক কোভিড প্রশ্ন না, কিন্তু বিষয়টা এটার সাথে মানে আনরিলেটেড তাও না। কদিন আগে রাজ্যে এডিসি নির্বাচন হয়ে গেছে, নতুন একটা রাজনৈতিক দল, আঞ্চলিক দল, তারা বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে তারা এই ক্ষমতাসীন তারা হয়েছেন, দায়িত্বভার সামলেছেন গণতান্ত্রিক ব্যবস্থায়, এটাই নিয়ম। কিন্তু এডিসি এলাকাতে প্রায় প্রতিটি ভিলেজে একটা নতুন ধরনের একটা উপদ্রব শুরু হয়েছে। উপদ্রবটা কি, যে এডিসির একেবারে সবচেয়ে মানে নিচের যে কাঠামো ভিলেজ কমিটি, তার মেয়াদ শেষ হয়েছে গত মার্চ মাসে। যেহেতু এডিসি নির্বাচনটাও এক বছর পরে হয়েছে, সবটা মিলিয়ে নির্বাচন কমিশন বা রাজ্য সরকার আগের থেকে প্রস্তুতি নেয়নি, ভিলেজ কমিটির তার মেয়াদ থাকা অবস্থাতেই তারও নির্বাচন হওয়া দরকার ছিল, এটা করেনি, বা এখনও সরকারের তরফ থেকে করার জন্য কোন ধরনের প্রস্তুতি আছে বলে আমাদের আমরা দেখছি না। কিন্তু এই অবস্থায় ভিলেজ কমিটিগুলো যখন এখন নির্বাচিত প্রতিনিধি শূন্য, সেখানে শাসক দল বিজেপি এবং আইপিএফটি জোট, রাজ্যের শাসক দল, কিভাবে অন্যান্য ক্ষেত্রে যেরকমভাবে সংবিধান বহির্ভূত শক্তি, পেশী শক্তির মাধ্যমে প্রায় জবরদস্তি করে সব কিছু এই লুট করছে, এই ভিলেজ কমিটির মেয়াদ শেষ হওয়ার পরে ভিলেজ কমিটি অফিসগুলো বিজেপির আশ্রিত কিছু লোক এগুলো দখল করে বসে আছে। তাদের নির্দেশে মাস্টার রোল করতে হবে, তাদের নির্দেশেই নতুন স্কিম তৈরি করতে হবে, এরা কেউ কাজ করবে না, এক একটা ওয়ার্ডে 20-25-30 জন 40 জন এদেরকে মাস্টার রোলে নাম ঢুকাতে হবে, এদের নামে এলাকার টাকা ঢুকাতে হবে। দেখা যায় যারা কাজ করছেন তারা মজুরি পায় না, তাদের নামে ম্যান্ডেস তৈরি হয় না, আর এই সংবিধান বহির্ভূত অনির্বাচিত এই সমস্ত লোকগুলো বেশিরভাগ ম্যান্ডেস, এমনিতে ম্যান্ডেস নেই, এমনিতে কাজ নেই, এরা লুটে নিয়ে যাচ্ছে। এডিসি এলাকাতে প্রকৃত গরিব মানুষ কিছু কাজ পাচ্ছে না, একটা অভাব। এখন ত্রিপুরা মথ যখন এই খুমুলুম দখল করল, স্বাভাবিক এরা চাইবে ভিলেজে কর্তৃত্ব করার জন্য, যেহেতু নির্বাচিত নেই এই কমিটি, নেই নির্বাচিত ভিলেজ কমিটি নেই। এখন প্রায় প্রতিদিন ভিলেজে ভিলেজে ত্রিপুরা মথা আর বিজেপি আইপিএফটির এই ঠেঙ্গারি বাহিনীর যুদ্ধ, সেদিন সাবরুমের বাগমারা, চালিতা বনকুল এরকম বেশ কয়েকটা জায়গাতে হয়েছে, পরদিনেই আবার সাবরুম মহকুমার সাতচান ব্লকে হয়েছে, এই উত্তরে হচ্ছে, খোয়াইয়ে হচ্ছে। আমাদের আপিল থাকবে চারটা সংগঠনের তরফ থেকে। প্রথমত এই দুটা প্রশাসনের কাছে, রাজ্য সরকারের কাছেও আর এডিসির যে এখন যারা আছেন শাসনে তাদের কাছে, এগুলি বন্ধ হোক। ভিলেজ কমিটিতে যে টাকা যায়, এটা তো সরকারের টাকা, জনগণের টাকা, নির্বাচিত কমিটির অনুপস্থিতিতে সেখানে ভিলেজ সেক্রেটারি আছে, জিআরএস আছে, যতদিন না নির্বাচিত কমিটি আসবে তারা কাজ করবে, কিন্তু ভিলেজ কমিটির দখলের নামে যেরকম একটা রক্তাক্ত সংঘর্ষ হচ্ছে, এটা উভয় দলের তরফ থেকেই এটাকে
প্রশমিত করার জন্য ভিলেজে শান্তি স্থাপনের জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই উদ্যোগ গ্রহণ করা দরকার। এই দুটি দলের কোনোটাই যে আইনকে তারা অনুসরণ করছেন না, গায়ের জোরে প্রায় সরকারি অর্থ লুট করার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে এবং এখানে এই ক্ষেত্রে বিজেপি আইপিএফটি তারা রাজ্য সরকার তাদের তরফ থেকেই এই উদ্যোগটা গ্রহণ করা দরকার এবং এডিসি গ্রহণ করা দরকার। আমি এই কয়েকটা বিষয়ে এখানে যোগ করলাম।